হাই সোনা ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়া বোন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। দেখতে পাচ্ছো আমার অবস্থাটা, ঘেমেটে মাছ ধরেছি না এতক্ষণ। আমি কি করলাম জানো, আগুনের পাড়ে সিঙ্গারাগুলোকে ভাজলাম, সিঙ্গারা টিঙ্গারাগুলোকে ভেজে সব জিনিসগুলোকে আধা আধা করে ভেজে টেজে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসলাম। আর হলো কাঁসার হাঁড়িটাতে এক হাঁড়ি চা বানায় দিয়ে আসলাম, ছোটো হাঁড়ি তো, ওটাতে এক হাঁড়ি চা বানায় দিলাম। আর কিছু লাল চা বানালাম, লেবু দিয়ে খাবে সবাই তো, লেবু দিয়ে চাটা বানানো না, আমি ফার্স্ট আজকে লেবু দিয়ে চা খেলাম। চাটা ভীষণ ভালো লেগেছে, কেননা সব অনেক ভাই বোন কিন্তু লাল চা খায়, তার মধ্যে একটু লেবু চিপে দিলে আরও টেস্ট হয় আর কি, তো একটু খেয়ে আসলাম আর কি। আর দেখো আমার অবস্থাটা একদম গরম লাগছে, আর কিছু পুকুরিও ভিজে দিয়ে আসলাম। তোমাদের দাদা ভাই দোকান করছে, আমি বললাম কি দাঁড়াও আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, আমার আর নিলে ভালো লাগবে না, একদম ঘেমেটে মাছ তুলেছি। তোমাদের দাদা ভাইও বললো যে তুমি একটুখানি সেজে গুজে আসো, এটা ভালো কথা। আমি আসলাম ঘরে, এসে বসে করলাম এখানে। আর দুপুরবেলা খা মানে আমি ভাত খেয়েছিল কাঁচা কলা ভাজি, আর কি বা খেলাম, আর আলু, আর হলো যে কি ভাত কেরালা বলে নাকি, ওগুলো ভাজি করেছি, ওগুলো দিয়ে খেলাম আমি। কেননা আমার ডাল মাংস ওইগুলো খেতে ইচ্ছা করে না, খাসির মাংস আছিল কিন্তু আমি খাবো না আর কি, ওরাই খাচ্ছে। তো খাক, আর আজকে 7 বছর পরে আমার একটা ভাই আসছিলো আমার বাড়িতে, আমি ভীষণ খুশি, তো এসে চলে গেল আর কি। আমি এখন বসে আছি কোথায় জানো, এই দেখো সিঁড়ির তলাতে, দেখতে পাচ্ছ আমার বিল্ডিংয়ের নিচে, সিঁড়িতে বিল্ডিং আছে না আমার, বিল্ডিংয়ের নিচে, বুঝতে পারছো? এটাই আমার বিল্ডিং, এই পুরো ঘরটাই আমার বিল্ডিং, বুঝতে পারছো না বন্ধুরা? আমাকে বলছে কি কেমন আছো আমার ছোট ছেলে। তো বন্ধুরা আমি আসছি তোমাদের সামনে আবার একটু পরে, হ্যাঁ আমি রেডি সেডি হয়ে একবার আসবো। সকালে স্নান করেছি তো বাবা, না এখনো করতে লাগবে বাবা, এখনো করবো বলে আমার গরম ধরছে তাই নাকি? হ্যাঁ যাচ্ছি, তুমি বাবার সঙ্গে থাকো একটু, হ্যাঁ আমি এখনই আসবো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, আসছি আবার। দেখো বন্ধুরা একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসলাম, একদম সকালে করেছিলাম স্নান, দুপুরের বেলা করা হয় নাই, কেন দুপুরে না অনেকগুলো কাজ করলাম, ওগুলো জিনিসগুলো বানালাম না, তার জন্য ভাবছি যে একবারে স্নান করব। তো এখন একদম স্নান টান করে তারপর তোমাদের সামনে একবারে আসলাম। দেখতে পাচ্ছ এখন কত ভালো লাগছে দেখতে, আর তখন কেমন লাগছিল না বলো? এখন যাবো দোকানে, কেননা দোকানে তো অনেক কাজ করি, এগিয়ে আসছি, এখন যেটুকু কাজ আছে এখন আমি যা করবো আর কি। উফ কি গরম গো বন্ধুরা জানো। আর তোমাদেরকে একটা সুখবর বলি, আমার যে ছাগলটার চোখটাও কমেছিল না, ছাগলের চোখটা একদম ভালো হয়ে গেছে তোমাদের আশীর্বাদ ও দোয়াতে। জানো তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে মনে হতো না, কেননা তোমাদের আশীর্বাদই তো আমার সব কিছু দিনগুলো ভালো যাচ্ছে বলো। এখন আমি যাচ্ছি দোকানে, জানো বন্ধুরা তোমাদেরকে পেয়ে না আমি ভীষণ খুশি। জানো তোমরা যখন আমাকে কমেন্ট করো না আমি সেই খুশি হয়ে যাই, জানো তোমাদের সবার কমেন্টের আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যাতে আমার ভাই বোন আমার কাছে সব সময়ই থাকে, বুঝতে পারছো বন্ধুরা? এখন যাব হলো একদম দোকানে, তো এক নজর তোমাদেরকে ছাগলগুলোকে দেখাই। হ্যাঁ একদম ফ্যানের নিচে শুয়ে আছে, একটা টেবিল ফ্যান ছিল ছোট, ওইটা না খুলে মাথাটা ওই মোড়াটা খুলে তারপর লাগিয়ে দিয়েছি, সুন্দর ওরা গরমের মাঝখানে শুয়ে থাকে, কেননা প্রচুর গরম না, দেখতে পাচ্ছ একদম চোখগুলো একদম ভালো হয়ে গেছে আর কি, তোমরা দেখো না। আর আমাদের এখানে কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ একদম সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ বন্ধুরা? এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধু আমি কি করছি, আমি এলো পোকা ভাজি করছি, এই দেখো কতগুলো ভাঙলাম, আমি কি করতেছি যাস উনি উঠবে না তাও জানিলাম, হ্যাঁ দেখা যাবে টাকা দেবো নি। দেখো আমার ছেলে দুটো দুরা বসে আসতে পড়ার নাম নাই, বুঝতে পারছো না বন্ধুরা? দেখো দেখো তো তোমরা কমেন্টে বলবে তো ওদেরকে পড়তে, আমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো না ওরাও এতক্ষণ পর্যন্ত থাকবে, বুঝতে পারছো? এই জন্য মাথাটা না নষ্ট হয়ে যায়, ওই যে একটা ম্যাট্রিক দেবে চিন্তাই নাই, ওর মা যে এত কষ্ট করে ওদেরকে লেখাপড়া করাচ্ছে ওর কোনো চিন্তাই নাই, বুঝতে পারছো না বন্ধুরা?
এখন আমি এগুলো চপগুলোকে ভাজি। এখন আরো কাজগুলো তো অনেক কাজ আছে, রাত্রি 10টা পর্যন্ত এখানে থাকতে হবে, তোমরা তো জানোই। তাহলে এখন আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো নতুন ভিডিওর সাথে। বাই বাই, সবাইকে গুড নাইট।